আলোর উৎসব দীপাবলি আসন্ন আগামী কিছুদিনের মধ্যেই হবে এই উৎসব এই উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির মাতাবাড়ি মন্দিরে দীপাবলি উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় আলোর উৎসব দীপাবলি আসন্ন কিছুদিনের মধ্যেই হবে এই উৎসব দীপাবলি উৎসবকে কেন্দ্র করে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে হবে তিন দিনব্যাপী আলোর উৎসব এবং মেলা এই উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সোমবার মাতাবাড়ি মন্দিরে দীপাবলি উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেব রায় মাতাবাড়ি মন্দিরে উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন এবছর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দীপাবলি উৎসবে সূচনা করবেন পাশাপাশি তিনি বলেন মেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা শাসকের কনফারেন্স হলে লাইফ ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বিস্তারিত আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয় এর জন্যই প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের আগের মুহূর্ত মানে আরেকটা মিটিং চূড়ান্ত পর্যায়ে এটা নিয়ে আমরা আলোচনা হয়েছে এত দীর্ঘক্ষণ দু ঘন্টা ধরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসে কনফারেন্স হলে কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু এখানে ফিজিক্যালি দেখার প্রয়োজন হয়ে পড়েছে আমাদের এখানে ভিআইপি রুম এখানে মায়ের মানে পারমানেন্ট কিচেন রুমটা এবং এখানে পারমানেন্ট অফিস রুম এই সম্পর্কতে সম্পূর্ণ ব্যাপার নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে এর জন্য এখানে আসা আর মাতাবাড়ির আমাদের ভক্তবৃন্দ আসার সঙ্গে আর কোথায় কোথায় তাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য দেখার জন্য এটা হলো অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাতাবাড়ি সম্পূর্ণরূপে এটা কমপ্লিট করে দেওয়ার মতো একটা প্রস্তুতি ছিল দীপাবলির আগে কিছু কিছু কাজ এখন আমাদের হয় সেগুলো যাতে খুব ত্বরিত গতিতে হয় তার জন্য সেখানকার যেখানে মানে কন্ট্রাক্টারের অফিসিয়াল তাদেরকে বলা হয়েছে যাই হোক আমরা এখন দীপাবলির চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় আছি এবং তার সঙ্গে যা কিছু আনুষঙ্গিক সুবিধাগুলো আমরা সেগুলো করে নেওয়া হচ্ছে অনবরত MLA সাহেব অভিষেক দেব রায় প্রতিনিয়ত মাতাবাড়ি ভিজিট করছেন মানে পঞ্চে সভাধিপতি সরকারি সহায়তা বিএনসব তো আছেন যাই হোক আমরা অপেক্ষা করছি মানে সমস্ত দিকে আপনাদেরও সহযোগিতা খুব দরকার মাতাবাড়ি উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা শাসক তড়িৎকান্তি চাকমা জেলা সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা ব্যুরো রিপোর্ট দৃষ্টি